রাজধানীর গুলশান দুইয়ের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউস লিমিটেডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদের বোতল ও ফেন্সিডিল জব্দ করা হয়েছে। পরে ওয়্যারহাউসটি সিলগালা করা হয়। বৃহস্পতিবার রাতে অভিযান শেষে এসব তথ্য জানান র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম। অভিযানে 386 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, 85 বোতল ফেন্সিডিল ও নগদ 7 লাখ টাকা জব্দ করে র্যাব। এই অভিযানটি র্যাব এবং ঢাকা কাস্টমস বন্ড যৌথভাবে পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, নির্ধারিত মজুদের বেশি মদ ও অবৈধ ফেন্সিডিল মজুদ করে প্রতিষ্ঠানটি আইন লঙ্ঘন করেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।